আসসালামু আলাইকুম, আমি শারমিন নাহার রিমু। আজকে ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে অনেকদিন পর ছোট একটা ভিডিও নিয়ে আমি আবার আসলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ল সম্পর্কে কিছু কথা। তার আগে বলি, আমি এর আগে অনেকগুলো ভিডিও ছেড়েছি, তারপরেও আপনারা এত বেশি কমেন্ট করেছেন আমার টিকটকে, আমার ইনস্টাগ্রামে, আমার ফেসবুক পেজে, আমার ইউটিউবে, সবখানে একটা কমেন্ট বারবার আসতেছে, আপু লতে কীভাবে করবো, কীভাবে কী করবো। ওয়েট, তার আগে একটু আমার জীবন সম্পর্কে আজকে আপনাদেরকে একটু বলি, আমি কীভাবে কীভাবে কী করছি, দেন আমি আপনাদেরকে সবগুলোর রিপ্লাই সুন্দরভাবে দিব। ওকে, তো আমার এই সফরটা বা এই জার্নিটা এত বেশি সহজ ছিল না। আসলে আমি স্টুডেন্ট বলতে খুব যে একটা ভালো স্টুডেন্ট ছিলাম স্কুল লাইফে বা কলেজ লাইফে তাও না, খুব একটা খারাপ স্টুডেন্টই ছিলাম আমি। তো যখন আসলে ক্লাস টেন মানে এসএসসি যখন দেই, তখন থেকে চিন্তাভাবনা ছিল যে না আমি নার্সিংয়ে লেখাপড়া করবো, একটা চিন্তাভাবনা ছিল যে নার্সিং করবো। তো যাই হোক, তো পরে হঠাৎ করে আমার ফুপি আমাকে আইডিয়া দিল যে না তুমি নার্সিংয়ে লেখাপড়া করো না, তুমি লতে লেখাপড়া করো, ফ্যামিলিতে একজন অ্যাডভোকেট দরকার হবে বা ইন ফিউচারে অনেক মানে অনেক কিছু বুঝালো, অনেক সুন্দরভাবে বুঝালো। তো পরে মনে প্রাণে কেন জানি একটাই মানে ঢুকাই ফেলছিলাম যে না আমি লতে লেখাপড়া করবো, আমাকে লতে লেখাপড়া করতে হবে, এটার জন্য আমাকে যতদূর যেতে হবে আমি যাব। তো এটাই আর কি। তো অনেক অনেক বাধা আসছে জীবনে, বাধা মানে এত বাধা আসছে আমার জীবনে, এতটুকু জীবনে এত বাধা আসছে যে আমি সবগুলো বাধাকে ঠিক কেটে কেটে এভাবে কেটে কেটে আমি অনেক উপরে উঠছি। আর তার পিছনে আমার জীবনে কিছু মানুষের অবদান রয়েছে, আমি তাদের নাম বলতে চাচ্ছি না এখন, আমি এটা ইন ফিউচারে গিয়ে পরে বলবো। ওই মানুষগুলো যদি আমার জীবনে না থাকতো হয়তো বা আজকে আমি এতদূর আসতেই পারতাম না, কখনোই আসতে পারতাম না সত্যি বলতে কি। তো আসলে আপনারা যারা আছেন, যারা স্টুডেন্ট আছেন বা আমার ছোটো ভাইয়ারা আছেন, আপুরা আছেন, তো তাদের জীবন তাদের ফ্যামিলি যদি সাপোর্ট করে, ভালোবাসার মানুষ সাপোর্ট করে, ফ্যামিলি মেম্বার যদি সাপোর্ট করে, বিশ্বাস করেন আপনারা অনেক দূর যেতে পারবেন, অনেক উপরে উঠতে পারবেন। বিশ্বাস করেন, এই কথাটা সবসময় খেয়াল রাখবেন যে ফ্যামিলির সাপোর্ট ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি একা কিচ্ছুই করতে পারবেন না। হ্যাঁ, আপনি ট্রাই করলেন, বেস্ট ট্রাই করলেন একা একা যে আমি করবো, আমাকে পারতে হবে, কিন্তু পিছনে যদি একটা মানুষ যদি আপনাকে সাপোর্ট করে আপনার সেই পথটা অনেক মানে সহজ হয়ে যাবে, আপনি সহজে যেতে পারবেন, সহজে উঠতে পারবেন। তো বিষয়গুলো হচ্ছে এটা, আসলে ফ্যামিলি সাপোর্ট অবশ্যই লাগবে, ফ্যামিলি সাপোর্ট ছাড়া আপনি যেতে পারবেন না, কারণ এই পথটা এতটা সহজ না। কারণ আমি আগেই বলছি আমি ভালো একটা স্টুডেন্ট না, আমি মানে খারাপ একটা স্টুডেন্ট ছিলাম, কিন্তু যখন আমি অনার্সে ভর্তি হইলাম তখন একটু লেখাপড়াটা একটু করলাম, যেটা আমি ইন্টারেও করি নি, যেটা আমি এসএসসিতেও করি নি, যেটা আমি ছোটোবেলাও করি নি, সত্যি বলতে যেটা অনার্সে গিয়ে ভালো ফ্রেন্ড পাইলাম, ভালো ফ্রেন্ডদের সাথে একটা মানে কি বলবো যে ওরা এত ওরা মানে ফার্স্ট সেমিস্টারে ওদের রেজাল্ট ভালো আসলো, আমার রেজাল্ট ভালো আসলো না, মানে কীরকম যেন একটা লাগতো না, মনে হতো না আমাকেও পারতে হবে। আসলে বলে না সঙ্গ দেশে লোহাবাসে, তো ফ্রেন্ডগুলো ভালো ছিল যার কারণে আসলে লেখাপড়াটা মানে আগায় গেছি, বা একটা সাপোর্ট মানে খুব ভালো একটা সাপোর্ট পাইছি যার কারণে আসলে এত দূর আসা আর কি। তো এ আর কি মানে এই জার্নিটার কথা ভাবলে নিজেরও কষ্ট লাগে, আবার নিজেকে নিয়ে অনেক নিজের গর্বও হয় যে আমি অনার্স শেষ করে এখন মাস্টার্স করতেছি, আমার আর একটা মাস পরে আমার মাস্টার্সও শেষ। তারপর হচ্ছে বার কাউন্সিলের জন্য প্রিপারেশন তো আমি এখনও নিচ্ছি, কিন্তু আমাদের এক্সামের এখন ডেট আসে নাই, ডেট পড়লে তখন আমরা বার কাউন্সিল এক্সাম দিতে পারবো, তার আগে তো পারবো না। আর ল শেষ করে আপনারা চাইলে বিভিন্ন সেক্টরে ঢুকতে পারেন, বিভিন্ন জবে যেতে পারেন, শুধু আপনাকে উকিলই হতে হবে তাও না, আপনি ব্যাঙ্কেও জব করতে পারবেন, তাছাড়া অনেক রকমের জব আপনি করতে পারবেন। তো আমি এখন আপনাদের কমেন্টসগুলো পড়বো যারা যারা কমেন্ট করেছেন আমার এখানে ইউটিউবে। তো একজন লেখছে যে এলএলবি পড়তে হলে পড়া সব মুখস্থ করতে হয়। হ্যাঁ, আপনাকে পড়া মুখস্থ করতে হবে, সেকশনগুলো তো অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ ওটা তো আপনি বানায় বানায় লিখতে পারবেন না, তবে কিছু কিছু বিষয় থাকলে যেটা আপনার বুঝলেই হবে, যেটা আপনি বানায় লিখতে পারবেন, কিন্তু সেকশন বলেন, আর্টিকেলস বলেন, এইগুলো লিখতে গেলে আপনাকে অবশ্যই এটা মুখস্থই করতে হবে। কারণ হচ্ছে মুখস্থ না করলে আপনি তো দেখা যাবে লিখবেন কিন্তু কারেক্ট হবে না। তো বাংলাদেশের রুলস তো আর আপনি বানায় বানায় লিখতে পারবেন না, বা বাইরের রুলস তো আপনি বানায় লিখতে পারবেন না, তো আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। আরেকজন লেখছে, আপু বাংলা ভার্সনে আইনের আর ইংলিশ ভার্সনে আইন কোনটার ডিমান্ড বেশি? আসলে বাংলা ভার্সনের থেকে ইংলিশটার মানে ডিমান্ড বেশি হবে, কারণ হচ্ছে আপনি অনার্সে গিয়ে কিন্তু আপনি যে কোনো সাবজেক্টই নেন না কেন, এটা অবশ্যই কিন্তু ইংলিশেই হবে, আর এত ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নাই, ইংলিশ হলেও একদম সবই যে ইংলিশ, হ্যাঁ সব কিছু কিন্তু ইংলিশ, কিন্তু মানে এত সহজ মনে হবে যখন আপনি অনার্সে উঠবেন তখন আপনার কাছে এটা এত বেশি কঠিন লাগবে না,
যতটা এখন মনে হচ্ছে না এটা অনেক বেশি কঠিন, বা আর্টিকেলস বা সেকশন এগুলো মুখস্ত করা লাগবে, হ্যাঁ ওইটা মুখস্ত করতে হবে, কিন্তু ওইটা হচ্ছে আপনার কিছু সেমিস্টার বেসিক থাকে, সেই সেমিস্টার অনুযায়ী আপনার মুখস্ত করতে হবে, সবসময় আপনাকে মুখস্ত করতে হবে না। ওকে, তারপর আরেকজন লিখছে ইউনিভার্সিটিতে 6 মাসে 1 সেমিস্টার কি? হ্যাঁ, এখন শুধু আশা ইউনিভার্সিটিতে না, এখন সব মানে সব ভার্সিটিতে আপনার হচ্ছে সেমিস্টার 6 মাসে একটা করে সেমিস্টার হবে। আগে ছিল 4 মাসে 1 সেমিস্টার, এখন 6 মাসে একটা করে সেমিস্টার হবে, 4 বছর এখন যে কয়টা সেমিস্টার হয় আর কি। এসএসসির পর কত পয়েন্ট, এসএসসির পর কত পয়েন্ট, এই বিষয়গুলো আমি অনেকবার আপনাদের সাথে আমি শেয়ার করছি, অনেকবার বলছি যে এসএসসিতে আর এইচএসসিতে দুইটাতে মিলায় 6 পয়েন্টের উপরে থাকলে আপনারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারবেন, সেটা আশা ইউনিভার্সিটির ক্ষেত্রে, বাকি ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি জানি না। আর আমাদের ভার্সিটিতে হচ্ছে আপনারা দুইটা মিলায় 6 পয়েন্টের উপরে পাইলে আপনি পড়তে পারবেন। হ্যাঁ, যাদের রেজাল্ট ভালো হয় বা দেখা যায় যে এইচএসসিতে যারা ভালো রেজাল্ট করেছেন তারা অবশ্যই আপনার ওয়েবার পাবেন, সেক্ষেত্রে আপনাদের ভার্সিটির ফি কমে যাবে, মানে যত টাকা থাকবে সেটা থেকে কমে আসবে। তো এটার জন্য অবশ্যই আপনাদের জন্য তো সুবিধাই, তাই না, যে ভালো রেজাল্ট থাকলে আপনারা হচ্ছে ভার্সিটিতে এসে একটা ওয়েবার পাবেন, তারপর হচ্ছে প্রতি সেমিস্টারে যদি আপনার ভালো রেজাল্ট করেন সেক্ষেত্রেও আপনারা ওয়েবার পাবেন, সেক্ষেত্রে আপনাদের টাকা মাইনাস হবে, সেমিস্টার ফি মাইনাস হবে, এটা আপনাদের জন্যই ভালো হবে। আমি আবারও বলতেছি, লতে পড়তে গেলে আপনাদের খুব বেশি মাথা ঘামাইতে হবে না, খুব বেশি কষ্ট করতে হবে না, যে খুব কষ্ট করতে হবে তা না, একটু ভালোভাবে পড়লেই হবে। আর ওই যে বাসা থেকে একটা বললাম না, ফার্স্টেই বললাম একটা সাপোর্ট দরকার, কারণ সাপোর্ট ছাড়া আপনি তো আসতে পারবেন না। যেহেতু অনেকেই আছে যারা ঢাকাতে থাকে বা ঢাকাতে লেখাপড়া করতেছে, ফ্যামিলি ছেড়ে লেখাপড়া করতেছে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই টাকা পয়সার দরকার হবে, আর টাকা পয়সা ছাড়া আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারবেন না, কারণ সেখানে প্রচুর টাকা লাগবে। আর পাবলিকের কথা বাদ দিলাম, পাবলিকের কথা আমি অত শিওর না, যেহেতু আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, তো সেক্ষেত্রে আপনাদের টাকা লাগবে। আশা ইউনিভার্সিটিতে আমরা যখন পড়ছি তখন 3,38,000 টাকা লাগতো হচ্ছে এলএলবির ফি আর কি, 4 বছরে 3,38,000 টাকা তারা বলছে, বাট এখন কত সেটা আমি জানি না। এখন আপনারা যদি এখনের টাকা কত, এটার জন্য অবশ্যই আপনাদেরকে হেল্পলাইনে ফোন দিয়ে শুনতে হবে যে এখন কত টাকা লাগবে। আর সেমিস্টার যেহেতু এখন 6 মাসে, তো আগে আমাদের 4 মাসে ছিল 27,000 করে, এখন যেহেতু 6 মাস সেহেতু হয়তো বা টাকার এটাও বেড়ে গেছে, যেহেতু সেমিস্টার 6 মাসে, তো এটা আপনারা জিজ্ঞাসা করলে আপনারা সুন্দরভাবে ডিটেলস পেয়ে যাবেন। আর আশা ইউনিভার্সিটি হচ্ছে আপনাদের শ্যামলীতে আশা টাওয়ার আর কি, আশা টাওয়ারের মধ্যে হচ্ছে আশা ইউনিভার্সিটি আছে, যারা পড়তে চান তারা অবশ্যই হেল্পলাইনে তাদের ফোন দিতে পারে। আর আশা ইউনিভার্সিটি লর জন্য এখন অনেক বেশি ভালো হয়েছে, তো আপনাদের জন্য অনেক উপকার হবে এখন যদি আপনারা লতে পড়েন। আর আশা ইউনিভার্সিটি এখন অনেক ভালো একটা ইয়া করতেছে, শুধু লর জন্য না, ইংলিশ বলেন, সোসিওলজি বলেন, আরও যেগুলো আছে সব সব মিলে এখন ভালো একটা মানে পজিশনে যাচ্ছে আশা ইউনিভার্সিটি। আর আমাদের আমাদের নিজস্ব ক্যাম্পাসও আছে, যেটা হচ্ছে খুব শীঘ্রই কাজ শেষ হবে, শীঘ্রই হলে আমরা আশা ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে তারা যাবে। তো এই আর কি, তো আপনারা যারা পড়তে যাচ্ছেন ল নিয়ে তারা অবশ্যই মাথায় রাখবেন, খুব বেশি চাপ নিতে আপনাদেরকে হবে না, একটু মেধা থাকলেই হবে, আর আপনারা ট্রাই করবেন বেটার কিছু করার জন্য, হ্যাঁ, যেন আপনারা ইন ফিউচারে গিয়ে ভালো কিছু করতে পারেন, সেই হিসেবে আপনারা লেখাপড়াটা করবেন। তো এই আর কি, তো আমি আরও অনেক কিছু বলেছি যেগুলো আমার আগের ভিডিওতে বলছি, তো আপনারা একটু কষ্ট করে আমার আগের ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের জন্য অনেক উপকার হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।